সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায়। তো আশা করি আজকের ব্র্যান্ড নিউ ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে সিনহার জন্মদিনের একটু সিম্পল মোমেন্ট সবার সাথে শেয়ার করার উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা। তো এই যে দেখতে পাচ্ছেন, এদিকে ঘরের অবস্থা একেবারে এলোমেলো, বেলুনগুলো সব কিছু মানে যে যার মতো করে পড়ে আছে, কারণ একা কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। আসলে বার্থডেটা করার তেমন কোনো প্ল্যান ছিল না, যেহেতু সিনহার আব্বু কাজে ছিল, তো হঠাৎ করে জাস্ট করা। তো বাইরের কাউকে আসলে বলা হয় নাই, জাস্ট আমরা ফ্যামিলি চারজন এভাবে মানে ছোট্ট একেবারে ঘরোয়াভাবে জন্মদিনটা আসলে পালন করেছি। তো এই যে এদিকে সিনহা রেডি হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করবো এখন। তো আমাদের আজকে খাবারের আইটেমের মধ্যে খুবই সিম্পল কিছু আয়োজন করেছি। এইদিকে আছে সাদা পোলাও, এখানে আছে গরুর মাংস ভোনা, এদিকে আছে টিকা, আর এখানে আছে রেজালা, তারপরে এখানে আছে ইলিশ মাছ, ইলিশ মাছের সাদা দু পেঁয়াজা করেছি, আর এখানে কিছু সালাদ। তো জাস্ট এই সিম্পলভাবে একেবারে সিম্পল ওয়েতে আসলে জন্মদিনটা করা। তো গরুর মাংসটা একেবারে ঝাল ঝাল করে ভুনা করেছি, আর সাদা পোলাওটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আসলে এমন করে ভিডিও করার মানে হয়ে ওঠেনি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে আসলে একা একা কাজ করতে যে মানে কী পরিমাণ হয়রানি হতে হয় সেটা সবাই যারা দেশের বাইরে আছেন তারা জানেন। সো এখন আমি খাওয়ার জন্য অলরেডি প্লেট রেডি করে ফেলছি, আর এদিকে আজান বসে আছে, আজানও ঘুম আসার জন্য অনেক ব্যস্ত হয়ে আছে। তো আসলে সব কিছু তেমনভাবে যেমন মানে মানে আশা ছিল বা ইন্টারেস্ট ছিল সেরকম করে আসলে ভিডিও করতে পারিনি। সো সব মিলিয়ে সবার কাছে আগেই মানে ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, আর আমার এই লিটল প্রিন্সেসের জন্য অনেক অনেক দোয়া করবেন। ও আলহামদুলিল্লাহ 6 বছর পার করলো, আই মিন 6 বছর এই পূরণ হলো, আর এবার 6 বছর জন্মদিন করলাম। তো আসলে আমার জন্মদিনটা করার ইচ্ছে ছিল না, জাস্ট আমার হাজব্যান্ডের ইয়ে আসলে করা হয়েছে। তো আমি জাস্ট বলেছিলাম যে একটা কেককে রেডি করে আমি তো কেক বানাবো, তো ওভাবে জাস্ট একটু কেটে খেয়ে ফেলবো। তো বলছে ঠিক আছে একটুখানি, আমরা যেহেতু বাইরে কাউকে বলা হয়নি এই প্যান্ডামিকের কারণে আসলে, আর ওরও খুব ব্যস্ততা ছিল, কাজ ছিল। তো জাস্ট এইভাবে ঘরোয়াভাবে আমরা একটু খাওয়া দাওয়া করেছি, আর তেমন করে ভিডিও করা হয় নাই। তো এই যে কারণ আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে আবার দেন বাইরে যেতে হবে। তো এই তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমরা টেবিল থেকে উঠে গেছি, খুব ফাস্ট খেয়েছি। আর এদিকে সিনহা বই যে উপরে জাস্ট একটা ই বানাইছে, ও তো এটাকে জাস্ট একটু লাগাই দিয়ে গেল যাওয়ার আগে, আমার সব কিছু রেডি করতে করতে, আই মিন প্লেট বাটি পরিষ্কার করতে করতে। তো আমরা বাসায় এসে আবার এগুলো সাজাবো, সেটা অবশ্যই পরবর্তী ব্লগ মানে দেখার আমন্ত্রণ রইল সবাইকে। তো এই যে আজান আর সিনহা মানে বেলুন দিয়ে যে 2 দিন ধরে কী অবস্থা করছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না, রাত্র থেকে আর কি সারাদিন পর্যন্ত কত বেলুন যে ফাটাইছে সেটা তো অগণনা। তো আসলে বাচ্চাদের এই সিম্পল কিছু মোমেন্টই ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। তবে আমি তেমন করে আসলে ভিডিও করতে পারি নাই, কারণ খুব ব্যস্ত ছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাব বাসা থেকে সিনহার জন্য গিফট কেনার উদ্দেশ্যে। তো সিনহার জন্য কী গিফট কিনছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মার্কেটে চলে আসছি, আসার পথে আর তেমন ভিডিও করিনি, আর এটা তো এই মার্কেটের ব্লগ আমার চ্যানেলে অসংখ্য পরিমাণ আছে। তো মার্কেটটাও খুব সুন্দর করে সাজানো ছিল, অবশ্য সবসময় যা মানে এক একবার এক এক রকম করে এক এক ডিজাইনেরভাবে সাজায়, খুব ভালো লাগে আমার আসলে এই ব্যাপারগুলো। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি, আমরা আজকে টয়েস মার্কেটে যাব। সো এখানে টয়েস মার্কেটগুলোতে কী কী পাওয়া যায় বাচ্চাদের জন্য সেটা আপনাদের সাথে ছোট্ট একটু মানে ক্লিপস করেছি শেয়ার করার উদ্দেশ্যে। জানি না কতটুকুন দেখাতে পেরেছি বা কতটুকুন আপনাদের ভালো লাগবে, তো চলুন যাওয়া যাক। এই তো চলে আসছি, এটা হচ্ছে বাচ্চাদের সব কিছু মানে যত ধরনের খেলনা প্লে টয়েস মানে আছে এখানে সব কিছু অ্যাভেলেবল, সব পাওয়া যায়।
বাচ্চাদের যেটা প্রয়োজনীয়, আসলে এটা কিডস মানে মার্কেট। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আপনারা জাস্ট দেখে এনজয় করেন, এখানে আসলে বয়স দেওয়ার মতো কিছু নেই। আর যেটা রিয়েল বয়স ছিল আসলে আমি সেটা রাখিনি, কারণ মার্কেটগুলোতে কিন্তু অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হয়, সো সেই মিউজিকটার কারণে তো আমার চ্যানেলে অবশ্যই কপিরাইট চলে আসবে। এই কারণে আসলে ব্যাক মানে অরিজিনাল মিউজিক মানে বয়সগুলো আমি রাখতে পারিনি, সেটার জন্য সবার কাছে দুঃখিত। তো এই শপিং মলটা আসলে অনেক বড়, এখানে পুরোটা মল ঘুরতে মিনিমাম 1 ঘন্টা টাইম লেগে যাবে, কারণ এত বড় একটা শপিং মল, এটা অনেক বড়। আমাদের দ্বিতীয়গুণের মধ্যে আমার দেখা আর কি সবথেকে এই কিডসের এই দোকানটাই মানে খুব বড়। আরও আছে বাট ওগুলো এত বড় না, এটা মানে অনেক বড়। এটা একদম ফুল এই পাশ থেকে ও পাশ ঘুরতে গেলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। আর বাচ্চাদের জিনিসগুলোর এত সুন্দর লাগে যে আমি ঘুরে ঘুরে শুধু দেখছিলাম, আসলে ভিডিও কি করব। আর সিনহা তো সিনহার জন্য খেলনা চয়েস করতেছে, আর আমরা আসলে সিনহার জন্য কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। সিনহার জুতা মানে জুতা চাইছিল, যে আমি এই জুতাগুলো যে আছে চাকা সিস্টেমের ওই জুতা নিবে। সো দুঃখের বিষয় সেটা আসলে অনেক পুরোটা মার্কেট ঘুরে অনেক খুঁজেছি, ওর সাইজে আসলে পাইনি। তো সিনহার বাবা চাইছিল সিনহার জন্য সাইকেল কেনার জন্য, আসলে আমি সাইকেল কিনতে দেই নি, কারণ আমি দোতলা থেকে আমার বাসা থেকে আমি নিজেই নামি না। সো সাইকেলটাকে নিয়ে নামা ওঠা আমার পক্ষে আসলে পসিবল না। তো ও বলছিল সমস্যা নেই, আমি শনিবার রবিবার ছুটি থাকে, আমি না হয় নিব। আর আজানের জন্য মানে সাইকেল কিনতে চাইছিল, তবে হ্যাঁ আজানের জন্য কিনবো না সেটা না, আসলে আমি বলছি যা এখন যেহেতু সিনহার জন্য কিনতে আসছো তাহলে ওর জন্য কিনো, আজানের জন্য আমরা পরে এক সময় দেখে কিনবো। আর তাছাড়া আমাদের ফার্স্ট বাসায় চলে আসতে হবে, বাসায় অনেক কাজ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই জুতাগুলো আসলে সিনহা চাইছিল, রোলার জুতা বলে এখানে। তো আসলে দুঃখের বিষয় সিনহা মানে সাইজ মতো ছিল না এখানে, আর সিনহা এটা মানে বলে আমাকে তাহলে এটা কিনে দাও। আমি বলছি ঠিক আছে তুমি যদি চালাতে পারো তাহলে এটা কিনে দেবো, চালানোর পরে বলে না মাম্মি এটা আমি নেবো না। আর আজান তো অনেক দুষ্টামি করেছে, মানে ওর এটা উঠে কতক্ষণ এটা মানে খেলনা দিয়ে প্লে করে। আজান এদিকে সিনহার থেকে অনেক ভালো, কারণ আজান প্লে করাটা পছন্দ করে, সিনহা কিন্তু বসে প্লে করবে সেই মানে ধৈর্যটা ওর মধ্যে নেই, কারণ সিনহা হচ্ছে একেবারে খাঁটি দেশি, আর আজান তো মানে মিক্স দেশি বিদেশি, তাই হয়তো ওর অবস্থা। আর এই দেশের বাচ্চারা না খুব সুন্দর, মানে সব কিছুতে মানে ওরা খুবই, যেমন বাচ্চার প্লে করা তারপরে মানে সব কিছুতে খুব ভালো লাগে। বাট আমাদের বাংলাদেশে বাচ্চাগুলো মানে একটু উদাসীন, মানে একটু অন্যরকম। তো এই যে দেখতে পাচ্ছেন সিনহা এই স্কুটারটা লাইক করেছিল, বাট এই স্কুটারটা মানে অর বছরের ছিল না, এটা 3 বছরের ছিল, তাই আসলে বলছে না বাবা তোমার তো 3 বছরের স্কুটার হবে না। তো বাবা বলছে ঠিক আছে তোমার জন্য বড় একটা স্কুটার কিনে দেবো সামনে। আর আজানের জন্য তো এই গাড়িটা খুব লাইক করছিল আজানও আর আজানের আব্বুও, বাট আমি আসলে আনিনি। একদম রিজনেবল প্রাইস ছিল, খুব কম দাম ছিল, 50 ফ্রাঙ্ক ছিল। 50 ফ্রাঙ্ক মিন্স বাংলাদেশে 5,000 টাকা, সো একেবারে রিজনেবল প্রাইজে ছিল। তো আসলে 2-3টা গাড়ি পছন্দ করা হয়েছিল আজানের জন্য, তো আমি আসলে আনিনি, কারণ আমরা যেহেতু সিনহার উদ্দেশ্যে গিয়েছিলাম যে আগে সিনহাকে কিনে দিয়ে তারপর আজানেরটা দেখা যাবে। তো এই গাড়িটা ছিল হচ্ছে 2 বছর প্লাস, মেবি 2 বছর 2 ইয়ার প্লাস, আই থিঙ্ক 2 ইয়ার প্লাস। সে বলছে আজান আর একটু বড় হোক তারপর না হয় কিনে দিও। আর আসলে বাসার ভেতর যাদের প্রাইভেট বাসা তাদের জন্য আসলে এই খেলনাগুলো খুব বেস্ট, কারণ বাসার নিচে পার্ক থাকে, নিচতলা বাসা থাকে, তো বাচ্চারাও প্লে করতে পারে। আর আমার উপরতলা থেকে নিচে নামা আমার পক্ষে একেবারেই পসিবল না এইসব খেলনা নিয়ে।
তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, আর মেন ছিল হচ্ছে সিনহার জুতা, সেটা অনেক খুঁজেছি বাট আনফর্চুনেটলি সেটা তো পাওয়া হয় নাই। তো এখন আমরা জাস্ট এখান থেকে আমাদের মানে যেটা পছন্দ হয়েছে আমি সেটাই সিনহার জন্য নিয়েছি। সিনহা নিয়েছে মানে সিনহার যেটা পছন্দ হয়েছে সিনহা নিয়েছি ল্যাপটপ, আর আজানের জন্য নেওয়া হয়েছে একটা সিলেট। সেটা আমি পরবর্তী নেক্সট ব্লগে শেয়ার করব যে কী কী গিফট কিনেছি, আর সেটা আনবক্সিং করাটাও শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে গেছি, কারণ যেটা নেওয়ার আমরা নিয়ে ফেলছি এই কারণে আসলে আর তেমন ভিডিও করতে পারিনি, ছোট ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করেছি, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে অল করে রাখবেন। তো আমরা এখান থেকেই আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন সিনহার বার্থডে ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।